মোজো কানেকশন মোবাইলে আজকে আমাদের মন্ত্রী গোষ্ঠীর যে মিটিং ছিল অর্থাৎ ক্যাবিনেট, তাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা শিশুদের ক্ষেত্রে যারা পড়ছে এবং পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর যে ছেলে মেয়েরা পড়ে, আমরা সবাই ইতিমধ্যে জানি, সারা বাংলা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শিক্ষার রাস্তাটাকে আরো প্রসারিত করতে তাদের শিক্ষাশ্রী বলে একটি প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এবং এখানে এই শিক্ষাশ্রীর আওতায় যারা অনগ্রসর শ্রেণীর বাচ্চারা ছিল অথবা আছে, তারা ক্লাস 5-6-7 তারা 750 করে পেত, কিন্তু এইটে গিয়ে 800 পেত। এখন এই টাকাটা আরো 50 করে বাড়িয়ে দিয়ে তাদের 5-6-7 তিনটি ক্লাসেই তারা আরো 50 বেশি পাবে, অর্থাৎ 800 পাবে। ইতিমধ্যে এই শিক্ষাশ্রী যারা আদিবাসী শ্রেণীর জনজাতির শ্রেণীর যে শিশুরা, তারা 800 করে এই 4 ক্লাসে পেত। আর এর সঙ্গে এখন শিডিউল কাস্ট অর্থাৎ অনগ্রসর শ্রেণীর যে বাচ্চারা, তারাও যুক্ত হলো। এবং এটা সমস্ত ফান্ডসটা কিন্তু রাজ্য সরকার ফান্ডিংটা করে। এই ফান্ড এবং এই প্রকল্প সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার তৈরি করা প্রকল্প, এবং এই প্রকল্পের আওতায় শুধু অনগ্রসর শ্রেণীর ছেলে মেয়েরা এসেছে 10,38,471 জন। সুতরাং এটা আরো একটা বড় পদক্ষেপ নেওয়া হলো, অর্থাৎ তারা এবার 750 বদলে 800 করে পাবে। এবং এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কুলস, গভর্নমেন্ট এডেড স্কুলস, গভর্নমেন্ট স্পন্সর স্কুলস, মাদ্রাসা, এগুলোতে সবাই যেখানে অনগ্রসর শ্রেণীর বাচ্চারা এই শিক্ষাশ্রী পায়। ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণীর যে বাচ্চারা তারা এই প্রকল্পের আওতায় এসেছে, তার সংখ্যা হলো 10,38,471। আর 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 আর